একটি শব্দ ধারণ এবং কম্পিউটারাইজেশনে আদর্শ আমিনিয়া কম্পিউটার প্রিন্টার্স এন্ড মাল্টিমিডিয়া বাদুড়িয়া বন্ডালি মার্কেট উত্তর চব্বিশ পরগনা। আবু তালেব বলেন, ওই জমানার কাবা শরীফের মুতাওয়াল্লিক, সুতরাং আবু তালেবের দায়িত্বে থাকে মুহাম্মদ, আর কাবার মুতাওয়াল্লি আবু তালেব। শুধু তাই নয়, আবু তালেব হলেন হাশিম বংশের নেতা। অতএব যদি আবু তালেবের দায়িত্বে থাকা মুহাম্মদের গায়ে যদি হাত দেই, গোটা মক্কার সমস্ত মানুষগুলো খেপে উঠবে বলা যায় না। অতএব তার আগে সংগঠন তারা তৈরি করে নিল, গোটা মক্কার সমস্ত গোত্র কবিলা বংশ থেকে সেরা সেরা মাতব্বর শ্রেণীর লোকগুলোকে ডেকে নিয়ে তারা আবু তালেবের কাছে চলে এসে বলল, ও আবু তালেব, তোমার লাস্ট ওয়ার্নিং, এটাই তোমার শেষ সাবধান, আতা শুনে রেখে দাও। যদি দুটো পথ হয়, তোমাকে একটা কাজ করতে হবে, তোমার ভাইপোকে তুমি আমার হাতে আমাদের হাতে ছেড়ে দাও, আমাদের হাতে ছেড়ে দাও, তাহলে এমনি যেটা ভালো বুঝবো আমরা করব, অন্যথায় তুমি এক কাজ করো, তোমার ভাইপোকে তুমি একলা ফেলে দিয়ে তুমি আমাদের দলে চলে এসো, দেখি তোমার ভাইপোকে জব্দ করতে পারি কিনা। যদি মোহাম্মদ আবু তালেব তোমার ভাইপোকে তুমি ছেড়ে আমাদের দলে না চলে আসো, তোমার ভাইপোর পক্ষ যদি অবলম্বন করো, তাহলে নিশ্চিত করে আমরা বুঝব তুমি তোমার ভাইপোর দলে। জেনে রেখে দিও, চেহারাগুলোকে দেখে রেখে দাও আবু তালেব, এই সমস্ত চেহারা কোন গোত্রের কারা কোথাকার সবই তুমি জানো, এরা সঙ্গবদ্ধ ভাবে তোমার সঙ্গে সমর ক্ষেত্রে লড়াইয়ের ময়দানে নামবে, তোমার সঙ্গে সরাসরি যুদ্ধ করবে। তুমি সেখানে টিকতে পারবে কিনা ভেবে দেখো, টিকতে যদি পারো তাহলে তোমার ভাইপোর পক্ষ অবলম্বন করো, আর টিকতে যদি না পারো তাহলে তুমি অবিলম্বে ভাইপোকে একা পরিত্যাগ করে আমাদের সঙ্গে চলে এসো। বাবু সমাজ বলে বলতো, ভয় একটু লাগবে না লাগবে না? আবু তালেব সারাদিন মনটা খুব খারাপ, রাতের বেলায় রসুল ফিরেছেন, আবু তালেব রসুলকে ডেকেছেন নির্জন কক্ষে নির্জন ঘরে, কান্নার স্বরে বললেন, বাবা সেই আট বছর বয়স থেকে আমি তোমার দায়িত্ব নিয়ে আছি কিন্তু বোধহয় আর পারলাম না। বলে বললেন, ও বাবা মুহাম্মদ, আজকের মক্কার নেতার দলেরা এরূপ এরূপ কথা বলে গেছে, তো বলো বলো আমি এই বৃদ্ধ বয়সে এই মুমূর্ষ পরিস্থিতিতে মরণ দুয়ারে আমার চরণ, এই সময়ে আমি কি করে তাদের বিরুদ্ধে লড়াই করব, আমার তো সাধ্যের বাইরে। অতএব যদি তুমি তোমার ওই কথা বলা বন্ধ না করো, তাহলে অগত্যা তোমার আশ্রয় বোধহয় আমি আর রাখতে পারি না, তোমার আশ্রয় বোধহয় আর দিতে পারি না, অগত্যা আমাকে এই মক্কার মানুষদের সঙ্গেই মিলে যেতে হয় আর তোমাকে বোধহয় একলা পরিত্যাগ করতে হয়। কিন্তু বলো না বাবা, তোমার প্রতি আমার মায়া তার অন্তরে প্রেম কত রয়েছে, তোমাকে একলা ছেড়ে আমিও বা কি করে বেঁচে থাকবো। অতএব তোমার কাছে নিবেদন করি বাবা, এখনো তোমার নিবেদন, অন্তত আমার এই বুড়ো বয়সে বৃদ্ধ হাড়ে আমায় তুমি মোকাবেলার সামনে নিয়ে যেও না, তোমার ওই কথাটা বলা থেকে বিরত হও, আমায় অন্তত একটু নিশ্চিন্ত থাকতে দাও। রসুল যখন এই কথা শুনতে পেলেন, হাজার হোক চাচা ভাই পরে একটি আন্তরিক টান, রসুল কেঁদে ফেললেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আমার আল্লাহর হাবিবের বয়স তখন প্রায় 46 বছর। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানতে কানতে বলেছিলেন, ও চাচা জান শুনুন, মায়ের পেটে থাকাকালীন আব্বাকে হারিয়েছি, এমনি করে 6 বছর বয়সে মাকে হারিয়েছি, 8 বছর বয়সে দাদাকে হারিয়ে সেই থেকে অদ্যাবধি আপনার আশ্রয় আশ্রিত ছিলাম, আজকের যদি আপনি আমার আশ্রয় পরিত্যাগ করেন, আমি সারাদিন মানুষের কাছে সমালোচিত হব, গালিগালাজ খাবো, সারাদিন মানুষের কাছে কত ধিক্কৃত হব বটে, কিন্তু ফিরে আসবো সন্ধ্যায় যা চাচার কাছে একটু আশ্বাস পেয়ে যাব, আজকে যদি আপনি আমায় পরিত্যাগ করেন আমি এটাই ভেবে নেব, গোটা বিশ্বের বাটিতে মুহাম্মাদের জন্য আহাবলার আর কেউ নাই, ও চাচা জান যদি আমাকে সেটাও সহ্য করতে হয় তাও বি আচ্ছা, তবে আল্লাহর দেওয়া দায়িত্বটুকু পালন থেকে আমি দূরে সরে থাকতে পারবো না। আবু তালেব কি মজার কথা, রসুলের কান্না ভরা চোখ আবু তালেবের চোখে সজল চোখ পানি টপ টপ করে গড়িয়ে পড়ছে, রসুলকে কাছে ডেকে গায়ে হাত দিয়ে বলে দিলেন, যাও বাবা তোমার যেথা ইচ্ছা সেথায় তুমি তোমার দায়িত্বের কাজ করো, আবু তালেব যতক্ষণ বেঁচে আছে দেখে নিতে চাই মক্কার কোন শক্তি আবু তালেব মুহাম্মাদের গায়ে স্পর্শ করে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
চুল কান্না ভরা চোখে মিষ্টি হাসি হেসে আবার চাচার প্রতি দিল উজাড় করে চললেন নিজের কাছে। ও মুসলমানের বাচ্চা, তোমার জন্মসূত্র মুসলমান, পৈতৃক সূত্র মুসলমান, মাতৃসূত্র তোমার মুসলমান, তোমার এমনি পিতামহ সূত্র মুসলমান, দাদা না মা না নানি সব মুসলমান। তুমি তোমার বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করো ইসলামের জন্য, ইসলামের ন্যায্য একটা হক কথা, ন্যায্য একটি হক মশলা, একটি সত্য আমল তোমার জীবনে বাস্তবায়িত করার জন্য, তোমার পরিবারের জীবনে ফুটিয়ে তুলবার জন্য তুমি কি পরিশ্রম, কি আত্মত্যাগ, কি উৎসর্গ, কি রক্ত তুমি ব্যয় করেছো। আবু তালেব কি বললেন এ কথা, চলে যাও বাবা মোহাম্মদ, যেথায় তোমার মন সেথায় তোমার দায়িত্ব তুমি পালন করো। আবু তালেব দেখতে চায়, আবু তালেব বেঁচে থাকতে দেখতে চায় কার ক্ষমতা মোহাম্মদের গায়ে স্পর্শ করে। সম্পূর্ণ নীরব আশ্রয়হীন গোটা বিশ্বভূমি যখন, আবু তালেবের এই কথাটা যেন রসুলকে নতুন করে নব উদ্যমের জোয়ারে যেন আবার ভাসিয়ে দিয়ে, ঠিক কিনা বাবা? মক্কার কাফেররা অঙ্ক কষল, ওদিকে বসে বসে যা বলে এসেছি আর রেহাই নাই, এবার আবু তালেবকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। মক্কার কাফের নেতার দলেরা চলে আসলো, আবু তালেব গম্ভীর স্বরে ডেকে বলে দিলেন, ও মক্কার নেতার দল শুন শুন, আমি হাকিম বংশের নেতা, আমি কাবার মুতাল্লি হয়ে বলছি, আমি মুহাম্মদকে আশ্রয় দিয়েছি, আমার জীবন যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ আর আমার আশ্রয়ে থাকবে, যদি তোমাদের ক্ষমতা থাকে লড়াইয়ের ময়দানে তোমরা নামো, আমি আবু তালেব মুহাম্মদের পক্ষ নিয়ে লেমে পড়ব। মক্কার নেতার দলেরা ঠুঁটো ঠুঁটো জগন্নাথ সেজে, থোতার মুখ ধোতা সেজে চলে গেল, চলে যে অঙ্ক কষলো, সেই তো হুমকানি দিয়ে এসেছিলাম কিন্তু লড়াই তো করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ওরে বাবা, আমরা এই গোটা কত মাতব্বর নাই একসঙ্গে হয়েছি বটে, কিন্তু হাশিম বংশের নেতা এবং কাবার মোতাবাল্লি যে আবু তালেব, তার গায়ে যখন হাত দেব তখন শুধু আরব সাম্রাজ্য নয় গোটা গোটা বিশ্ব ক্ষেপে উঠবে আমাদের বিরুদ্ধে, সুতরাং ও জিনিস তো টেকাতে পারবো না আমরা। ওরা আসলে ধাও কি দিতে চেয়েছিল, যদি এই হুমকানিটা দিয়ে আবু তালেবকে ফিরিয়ে আনা যায়। ও বাবু, এবার একটা কথা বলবেন যে আবু তালেবের জন্য, এই যে রসুলের জন্য আবু তালেবের এই জীবন মরণ সংগ্রাম পূর্ণ দায়িত্ব, ঠিক না ভুল? আরে এরকম দায়িত্ব নেবে কেউ? নেবে বাবা? নিলেন আবু তালেব। জি, কপাল ফটা হতভাগা দুর্ভাগ্যবান আবু তালেব, রসুল আমার কতবার অনুরোধ করেছেন, চাচা একটা বার পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চাচা যান একটা বার পড়ে নিন, লা ইলাহা ইল্লাল্লাহ, কাল কিয়ামতের কঠিন দিবসে আপনার জন্য সুপারিশ টুকু করবার সুযোগ পেয়ে যাব। একবার সেই আবু তালেব এখন মরণ শয্যায় শায়িত, মৃত্যু পথ যাত্রী, মরার পথে পা বাড়াচ্ছেন। রসুল শুনে ডুকরে ডুকরে কেঁদে কেঁদে চলে গেলেন, ও চাচা একবার পড়ুন না চাচা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বললেন একবার, আবু তালেবের কানে বলছেন, এভাবে শুয়ে আছেন এ কানে বলছেন, আবু তালেব মুখটা ঘুরিয়ে নিচ্ছেন, রাসূল আর আবার একবার এ কানে বলছেন। জি, আবু তালেব কান ঘুরায়, রাসূল বারে বারে একবার এ কান একবার ও কানে বলেন, একদিকে আমার রাসূলুল্লাহর আবেগ ভরা দাবি, চাচা যান একটা বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার জন্য সুপারিশ করবার সুযোগটুকু পেয়ে যাব। অপরদিকে মক্কার তৎকালীন সময়কার কাফের নেতাদের কথা, ওগো আবু তালেব সাবধান হয়ে যাও, খবরদার খবরদার, যেন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে না, তাহলে ইতিহাসের পৃষ্ঠায় তোমার নামে কলঙ্ক লেপন করা হবে। যে আবু তালেব সারা জীবন হাশিম বংশের নেতা সেজে, কাবার মুতাওয়াল্লি সেজেও ভাইপুর প্রচারিত ধর্মে দীক্ষা নিয়েছে, তোমার বংশের মর্যাদা চলে যাবে, ব্যক্তিত্বের মর্যাদা চলে যাবে, তুমি চরমভাবে অপমানিত হবে, চরম অপদস্থ হবে। ও বাবা, ও বাবা, ও আবু তালেব সাবধান, খবরদার, ওই মুহাম্মাদের প্রচারিত কথাটুকু যেন এক বিন্দু বলবে না।
এক বিন্দু বলবে না, খবরদার। কথা বুঝেছে? ঠিক এই করতে করতে দেখা গেল আবু তালেব মৃত্যুবরণ করল। কথা বুঝে আসছে? আবু তালেব মৃত্যুবরণ করল। ভাইরা আমার কান খুলে শুনুন, রসুল কান্নায় ভেঙে পড়লেন। যে চাচা জীবন দিয়ে উপকার করার চেষ্টা করেছেন, যে চাচা মারমুখী জনতার সামনে হয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছেন, যে চাচা মক্কার মানুষগুলো রসুলকে সমাজ থেকে বয়কট করে দিয়েছে, চাচাই নবী পাকের এমনি করে পরিবারের নবী পাকের দায়িত্ব নিয়ে চলে গেছেন সেই পাহাড়ি পাদদেশে, সেই চাচা আজকে মারা গেলেন, ফলে মাতারা ভাগ্যে জুটল না। ও বাবাজিরা ভাইয়েরা, রসুল কান্নায় ভেঙে পড়লেন। আমি জিজ্ঞাসা করি, ও মুসলমানের ছেলেরা, আজকের একটু দয়া করে বলবেন, হেদায়েতের চাবিকাঠি যদি দুনিয়ার কোনো মানুষের কাছে থাকতো, আমার রসুলুল্লাহ এই ঢাল হ ঢাল স্বরূপ যে চাচা কাজ করে এই চাচার জন্য তিনি কলেমাটুকু পড়িয়ে জান্নাতে নিয়ে যাওয়ার সুযোগটুকু করে দিতে পারতেন। কথা বুঝেন? ও বাবাজিরা, তাহলে যারা হেদায়েত হয়েছেন তার ইচ্ছা আল্লাহর মদদ, যারা হেদায়েত হননি আল্লাহ তারা ইচ্ছা করেননি আল্লাহ মদদ দেননি, এটাই তো ঘটনা। রসুল তো 16 আনার জায়গায় 18 আনার চেষ্টা করেছিলেন চাচাকে ফেরানোর জন্য, কিন্তু আবু তালেবের ইচ্ছা ছিল না, তাই কপালে জুটিনি, বরং আবু তালেবের ঠিকানা হবে জাহান্নাম। কথা বললাম? ও বাবাজিরা ভাইরা কান খুলে শুনুন, ঠিকানা হবে জাহান্নাম, ভালো করেই বুঝে রেখে দিন। আমি আপনায় বলতে চাই, মুসলিম শরীফের হাদিস পাকে এসেছে, মুসলিম শরীফের হাদিস পাকে এসেছে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, ও জগৎবাসী মনে রেখে দিন, আমি আপনাদেরকে বলছি, যত কাফের দিগের জাহান্নামের শাস্তি হবে, আমার চাচা আবু তালেবের শাস্তি হবে সব থেকে হালকা শাস্তি। কার শাস্তি কম? জোরে বলুন না, কার শাস্তি কম? রসুলের চাচা আবু তালেবের। সে শাস্তিটা কেরকম জানেন? জানেন বাবু কেরকম? আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, মুসলিম শরীফের বর্ণনায় চলে এসেছে, আল্লাহর হাবিব বলেন, ও শাস্তির মাত্রা হলো তার পায়ে পরিয়ে দেওয়া হবে জাহান্নামের আগুনের তৈরি করা দুটো খড়। রসুল বলেছেন, ও জগৎবাসী মনে রেখে দাও, ওই জাহান্নামের আগুনের তৈরি করা খড়মটি রসুলের চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে, আর ওর বিনিময়ে আবু তালেবের মাথার ঘেনু টকবক করে ফুটতে থাকবে। জোরে বলুন না, বাবু পায়ে যদি আগুনের খড়ম হয় আর তাতে যদি মাথার ঘেনু ফোটে, তাহলে মাত গানগুলো কি হচ্ছে বলুন দিন বাবু? কার শাস্তি? ওই আবু তালেবের, যে আবু তালেবের ইসলামের জন্য রসুলের জন্য যে উপকার করেছেন তার সংক্ষিপ্ত একটি চিত্র আমি আপনাদের কাছে তুলে ধরলাম। আবু তালেব হেদায়েত হয়েছে বাবা? হয়েছে গো। বড় মজার কথা শুনুন, কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আমার আল্লাহ পাক ঠিক এরপরই কোরআন নাযিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ও নবী তুমি মনে রেখে দাও, হেদায়েত তুমি করতে পারো না তাকে যাকে তুমি নিজের ভালোবাসা মনে করো। তুমি যাকেই ভালোবাসো তাকে হেদায়েত করবে, না না কখনো তুমি পারবে না, বরং হেদায়েতের ইচ্ছা করতে হবে বান্দাকে, আর আল্লাহ পাক সাহায্য করবেন, মদদ করবেন। ও বাবাজিরা ভাইয়েরা, ও গো মোহাম্মদ, তুমি যত হেদায়েতের চেষ্টা করো না কেন, তোমার চাচা হেদায়েতের ইচ্ছা করিনি, আমি আল্লাহর মদদ তার সঙ্গে জুড়ে যাইনি, জুটিনি, তাই আবু তালেব হেদায়েত হইনি। ও গো মোহাম্মদ জেনে রেখে দাও, ও হুয়া আ'লামু বিল মুহতাদিন, কে হেদায়েত হবে সেটা আল্লাহই সব থেকে বেশি জানে। ও বাবাজিরা, তাহলে নবী সম্পর্কে আল্লাহর প্রিয় হাবিব সম্পর্কে যদি কোরআনের উক্তি হয় এই রকম, তাহলে আজকের আমি আব্দুল কাইয়ুম যদি হেদায়েত করছি বলি, তাহলে ভুল বলবো না ঠিক বলবো? যে ভুল জি, যদি কেউ বলে আমরা হেদায়েত করে মসজিদগুলো সব কানায় কানায় পূর্ণ করে দিয়েছি, নামাজি বাড়িয়েছি, জি, এটা ঠিক না ভুল?
আর ওই চিন্তা নিয়ে যদি বলে আমরা যা করার করেছি অন্য কেউ কিচ্ছু করিনি, তাহলে এর বিনিময়ে খেসারাত কিছু গোনা লাগবে তো না লাগবে না? অহংকারের খেসারাত গোনা লাগবে, পীর অলিদের নামে অপবাদ দেওয়ার খেসারাত গোনা লাগবে, জি এমনি বুজুর্গ আলেমদীবের নামে বদনাম দেওয়ার খেসারাত গোনা লাগবে, লাগবে না বাবা? বাবাজিরা আমি দীর্ঘ আড়াই ঘন্টা ধরে, এই দীর্ঘ শতু ঘন্টা ধরে অনেক কথা আপনাদের কাছে বলার চেষ্টা পেলাম, বিদায় নিচ্ছি। জি আমার বাদে আপনাদের যোগ্য বক্তা ইনশাল্লাহ আবার আসবেন, ওঠা উঠি কেউ করবেন না। জি আমি আপনাদের কাছে নিবেদন করতে চাই, তাহলে হেদায়েতের সরল কথা হলো যে রাস্তাটাকে দেখিয়ে দেওয়া, রাস্তাটা চিনে নেওয়া। মাথা থাকবে বাবু, দৃষ্টান্ত সব আপন জায়গায় রাখুন। সার কথা, আমরা মুসলমানের ছেলে মেয়ে, আমি আব্দুল কাইয়ুম শতু ঘন্টা ধরে অনেক কথা বললাম, বলুন তো আমি বুঝিয়ে বলতে চাই, কেউ মুসলমানের ছেলেটা জানে না যে কোন কাজ করলে নেকি হয় আর কোন কাজ করলে পাপ হয়, কে জানে না বাবা? সবাই জানে, তাহলে জানা হয়ে গেছে। তাহলে জেনেছেন কোথায়? আলেমদের জবান থেকে, আলেমদের বক্তব্য থেকে, পীর পীর ওস্তাদ হুজুরদিগের নসিহত থেকে জানতে পেরেছি। তাহলে কোনটা আল্লাহর রাস্তা, কোনটা শয়তানের, কোনটা জান্নাতের, কোনটা জাহান্নামের, কোনটা আমার হাবিবের সন্তুষ্টির, কোনটা শয়তানের খুশির, খুব জানি, জানিনি বাবু? জানিছি। তাহলে আমি যে কথা বললাম, হেদায়েত মানে রাস্তা দেখানো, আর আমরা যারা হেদায়েত হতে চাই তাদের তাদের মানে কি তারা রাস্তা চিনে নেবে। তাহলে আলেমরা বলেছেন আমরা সমাজের লোক চিনে ফেলেছি, তাহলে এবার একটা কাজ বাকি রয়েছে, সেটা হলো এই জান্নাতের দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তায় চলা, নাকি ভুল বলে ফেলবে? আর জাহান্নামের দিকে যেটা গেছে সেটাই আর না চলা, ঠিক বললাম? আপনি যদি এখন সেই জান্নাতের দিকে রাস্তাটা বাদ দিয়ে যদি সেই জাহান্নামের দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তার দিকে যদি চলেন বাবা, তাহলে সেই আমার এই দু ঘন্টা পনেরো মিনিট আগের কথা মনে থাকবে একটা, যে আমি যাব মালঞ্চ এই পথ দেখাতে চাইলাম, ওই বললেন রাস্তা ফাঁকা রাস্তা পেলি বাঁ দিকে যাবেন, আমি গেলুম ডান দিকে, দোষ হলো কার? আমার দোষ হলো তো, হ্যাঁ নিজের দোষ হলো। সুতরাং যদি এ সমাজ এখনো নামাজ কালাম রোজা হজ যাকাত দিনদারি পরেজগারি জেকের আজকার দোয়া দরুদে মত্ত না হয়ে সুদ ঘুষ গান সিনেমা যাত্রা থিয়েটার হারামি বাঁটপড়ি মিথ্যা জালিয়াতি জত্তুরি ফেরেববাজি দাগাবাজি সততা ফুকিবাজি হট নষ্ট এতে যদি ডুবে যায়, তাহলে মনে রাখতে হবে দায়বদ্ধ আলেম নয়, হুজুর নয়, পীর সাহেব নয়, যারা অজ দেয় তারা নয়, যারা অজ করেন তারা নয়, যার দায় তার ঘাড়েই পড়লো। ভাই আমার শুরু থেকে পর্যন্ত একবারও দরুদ শরীফ পড়া হয়নি, একবার পড়ি, আল্লাহুম্মা কি হলো? প্যারে হাজিরি নে মজলিস, আমি বাবু একটা গল্প মাঝে মাঝে করি, জি তা আজকে একটু গল্পটা করবো মনে করতেছি, এতক্ষণ তোর গল্প করি মনে গেছে, বাবু গল্প করি, কোরআন বলেছি, হাদিস বলেছি, ইসলামের ইতিহাস বলেছি, এবার একটা গল্প, জি এই গল্পটা হলো, গল্পটা শুনে দেন, হ্যাঁ গল্পটা শুনে দেন, আপনাদের এদিকে পাঠ হয়তো, মানে একটা লোক বাবু পাঠ করেছে দশ কাটা জমি পাট করেছে, আর প্রাকৃতিক নিয়ম অনুযায়ী পাটের চারা হওয়ার জন্য দানা বুনতে হয়, কিন্তু ঘাস হওয়ার জন্য বোনা লাগে না কেন? ওই এমনি জন্মায় একটা লোক দশ কাটা জমি পাট করেছে, রীতিমতো দানা দিয়েছে, পাটের চারা হয়েছে, আর ঠিক সেই সঙ্গে সঙ্গে ওই ঘাসও ফুটে, যে বেচারার ক্ষেত সে বেচারা একটা জন ধরে ধরে বলছে বাবা আমার এই ক্ষেত্রে একটু নিড়িয়ে দিবি, তো বলছে হ্যাঁ দেবো, তো বলছে কত নিবি, তো বলতে ফুরন না বারোটা পর্যন্ত কাজ করবো যতটা হবে হবে, তারপরের দিন আবার, তো কত? তো পঞ্চাশ টাকা, বলে আচ্ছা তাই নিবি, তাই তবে শোন এই পাটের পাটের চারা যেন মারিস নি, চারা পাতলা পাতলা হয়ে যায়,
বড় হোক মাল্লি হয় পরে মারা যাবে, ঘাসগুলো দেরি হলেও ভালো করে উপড়ে দিস, আচ্ছা যাও। আবার বললো শোন, আমার বলো খ্যাত দেখার সময় নেই, কোথায় কখন যাবো, কোনি তুই কাজ করে বিকেলবেলা জোরের দম নিষ্কুন বাড়িতে, ভালো সব কুচুর কথা পাকাপাকি। ও সকালবেলা উঠে নিলেন নিয়ে গেছে পাট খেতে, মালিক সকালবেলা উঠে গেছে ওই ঘুষি কাটার ভালো গে কাজ কাম সেরে সুরে বেলা এগারোটা নাগাদ বাড়ি আসে, এসে মরে দেখি না সে, তারা তো ধন লেলুম কি করলো দেখি, যে দেখে ওই দূর থেকে যাক দেখে সেই পাট খেতে বেশ কিছুটা জায়গা বেশ সুন্দর, এরকম উঠোনের মতো পরিষ্কার দেখ, তুই বলে কি ব্যাপার এরকম উঠোনের মতন পরিষ্কার কার খেতে, জি এখন বলে আমার ক্ষেত নাকি, তো তো নিরুচ্ছ মনে হচ্ছে, কাছাকাছি দিয়ে দেখে সত্যি ওর সেই ক্ষেত আর ও সেই খেতে বসে সেই জোনটা নিরুচ্ছ খেত একদম পরিষ্কার সাপ্পান সাপ্পা কিচ্ছু নেই, বলছে হ্যাঁ খোকা কি করেছি যে তোছে কেন তোছে পাটের চারা তুলেছিস কেন তোছে, আমি প্রথম প্রথম এক দু পাই ঘাস নিড়িয়েলাম, নিড়িয়ে দেখি ওই চারাগুলোর জন্য খেতটা জঙ্গল জঙ্গল মতন দেখা, আসলে তো ঘাস নিড়ানোর মানে হলো খেত পরিষ্কার করা, তা সেই যদি জঙ্গল দেখালে পরিষ্কার করে লাভ দেখলে, সেই জন্য চারাগুলো সব তুলে দিত খেতটা সুন্দর দেখাচ্ছে। আচ্ছা বাবা বলুন দিন, এই যে মালিকের খেতে রাগ হবে না হাসি লাগবে, ও বেটা তো রেগে আগুন হয়ে বাড়ি চলে এসে, আর বাড়ি এসে গরম হয়ে আছে, আর ওর সময় ছিল আরো ঘন্টা খানি আরো পাইখানি নিড়িয়ে নিড়িয়ে বাড়ি এসছে গোসল করে খেয়ে দিয়ে ঘুম মেরে গে জনের দাম লিখি, ও বলছে ও জনের দাম তো বসত জনের দাম দেবো, এবার বলে গ্রামের মেম্বারের ডেকে এনেছে, এনে বলছে দেখো আমার পেটে ক্ষেতের ঘাস নিড়ে দিলুম, এ আমার তিন কেনা তুমি পাট শেষ করে এই ব্যাপার, আর কি একটা বিচার করে দাও। আর মেম্বার দেখেছে যে এ দুটোই আমার বাক্সের লোক, বিচার যদি ঠিক করে করি তো একটা করে বুঝলেন না, এ জমানার মেম্বাররা যত খাঁটি বিচার করুক বাক্সে কম পড়া বিচার করবে না বাবু, ঠিক বললাম না ভুল বললাম, আমি কোন পার্টির মেম্বার তা বলিনি, বলো যে কোনো মেম্বার যে পার্টির হয় হোক, ও মেম্বার বাক্সে কম পড়ুক ও বিচার করার মেম্বার নেই, বলো এদের দোয়া শেখানোর আগে যারা গেঁদায় দুম দিয়ে আল্লাহ দেখে ঢোল পিটিয়ে পীরে মানে নবী ভক্তি দেখায় এমনি করে কান বাজিয়ে যারা পীরের ভক্তি দেখায় এগুলো তো বেঈমান হয়ে যাচ্ছে জাহান্নামে, উচিত তো ছিল ওদেরকে অন্তত ওইগুলো বন্ধ করে বাবা খাঁটি দিলে বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই তো আগে বলানো উচিত ছিল। আজকের যারাই বাংলার মাটিতে মায়ায় উঠলে উঠেছে তাই পেশাব পায়খানার দোয়া শিখতে এসছে সুদূর উত্তর প্রদেশ থেকে এনে, আর তাদের সেই দিল্লি বস্তি নিজামুদ্দিনের গায়ে এ পাড়ায় ও পাড়ায় বললে ভুল হবে না, কবরগুলোতে ঢোল তবলা পিটিয়ে আর ফেজা করে আর লাল চাদর চড়িয়ে মাথা খারাপ করে দিচ্ছে, সেখানটায় বলো যাওয়ার মুরব্বি বলো, গেলে ধুনে ছেড়ে দিবে ওখানটায় যাবে, কথা বুঝতে পারেন না, এই দিল্লি মটকা পীর আছে জানেন, জানেন তো আজ মটকা পীরের রওজায় কেউ গেছেন, আরে রাস্তার ধারেই তো সব ওই দেখুন যা দেখে এসছে বড় বড় কলসি ঝোলান রয়ে সামনে, হুজুর কি কামাই তুমি করে গেছো হুজুর তুমি কলসি নিয়ে বইয়ে বেড়াও, কি সভ্য না সে কলসি মানে কি অনেক একটার দাগ না কলসি সব বেঁধে রেখে দেশে, এ ডালে একটা ও ডালে একটা হুজুরির কবরের কাছে একটা এদিক সেদিক মানে কলসি মানে ওর গা কিরাম নিয়মটা জানি নে ভাই, মনে আমার যেন মনে হলো যে যত বড় কলসি বানতে পারবে হুজুর তার জন্য ততটা ঢেলে দেবে, এরা মনে ওদের ধ্যান ধারণা সে ছোট বড় মিলিয়ে কত কলসি বেঁধে রেখেছে ভাই, বাবু ওই কলসি বেঁধে রেখেছে দিল্লির ওপরে, আর দিল্লিতে আসতেছে বড়ালের লোকের কলে মাসি গতি, আরে ভাই এখানকার লোকের কলমা শিখানোর আগে ওই মটকা পিড়ির ঘাড়ের ওপর কলসি গুলো নামিয়ে দিলি অনেক সব হতো, ঠিক বলছি না ভুল বলছি বাবা, ওখানে যাওয়া যাবে না, জি ওখানে গেলে বিপদ আছে, বাবু একটু দয়া করে বলবেন, আজও পর্যন্ত
খাজা খাজবিরি হুজুর রহমাতুল্লাহ আলাইহির রওজায় ফুল ভলিয়ে মেয়ে পূর্ণ দমে সেখানে ঢোল পেটা বিধি চলে না, কবর জিয়ারত করলি ঘাড় গুঁজে ভরে সেই চাদরের মধ্যে কেবল বেঁচে যায় আল্লাহর খাস রহমত মুজাদ্দিদের জমানের ফয়েজ। একবার যদি ফুরফুরা বলে ইনশাল্লাহ তার গায়ে দ্বিতীয়বারের স্পর্শ করে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদের জমানের দাদা হুজুর কিবলার ফয়েজ আজও রাজস্থানের আজমিনের মাটিতে চলছে, বাংলার যে কোনো এলাকা থেকে যে কেউ যাক একবার যদি বলে আমি ফুরফুরা সিলসিলার লোক তার গায়ে দ্বিতীয় কেউ ওখানকার পান্ডা বস্তানের হাত দেবে না, একবারও বলবে না তুই চাদরের মধ্যে মাথা দে। আল্লাহ লাখো শুকরিয়া, আমার দাদা হুজুর কিবলার ফয়েজের ওসিলায় সেখানটায় বাংলার লোক যারা যায় তারা অন্তত ইমানটুকু নিয়ে বেঁচে অন্তত জিয়ারাতে কিছু উপকার নিয়ে বাড়ি আসে। তাছাড়া গোটা বাংলার নয় গোটা পৃথিবীর আর যারা যায় আমি আব্দুল কাইয়ুম এখানে হাত কেটে লিখে দিতে পারি, খোঁজ করলে দেখা যাবে তাদের শতকরা 90% বেইমান হয়ে বাড়ি আসে। বিশ্বাস করেন আমার কথা? ভাই আমার শুধু তাই নয়, আপনি তারাগড় পাহাড়ের মাথায় উঠবেন সেইখানে যেয়ে দেখবেন। আহ, আমি এত খুশিতে বাকবাক, তারাগড় পাহাড়ের ডান দিকটাতে লম্বা ঘর করা আছে জানেন। জি আলহামদুলিল্লাহ, আমরা যেই বললাম ফুরফুরা বলো আপনাদের জায়গা ওই ওইখানে, মানে কি ব্যাপার? তো বলে হ্যাঁ ওই জায়গাটা ফুরফুরার হুজুরদের এর জন্য বরাদ্দ, ওনারা যারা আসেন ওখানে বসেন ওখান থেকেই জিয়ারত করেন। সুবহানাল্লাহ, কোথায়? সারা বিশ্বের একটি প্রাণকেন্দ্র বললে অত্যুক্তি হবে না। যদি বলেন কেন খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহির নাম পরিচিতি বিশ্বের মাটিতে কোন জায়গায় নেই এমনটি বলা যাবে? জি, ধনী নির্ধন মালিক শ্রমিক এমনি করে যিনি যে ধর্মের যিনি হন না কেন খাজা সাহেব হুজুরের রওজায় একটু আসে অন্তত জনমে একবার দেখে। কি ইংরেজের বাচ্চা, চীনের বাচ্চা, বর্মার বাচ্চা, ফ্রান্সের বাচ্চারা বলছি না ভুল বলছি, কিন্তু তার মধ্যে একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য ফুরফুরা সিলসিলার মানুষদের জন্য রয়েছে, একমাত্র দাদা হুজুর কিবলার ফয়েজ। জি বড় বেদনার কথা, বড় দুঃখের কথা, উত্তরপ্রদেশের মাটিতে দাদা হুজুর কিবলার ফয়েজ চলছে, তাই বাংলার মানুষগুলো গেলে ইনশাল্লাহ তারা ইমানটা নিয়ে ফিরতে পারে। আর সেই উত্তরপ্রদেশের মানুষগুলোর বেইমানের হাত থেকে না বাঁচিয়ে বাংলার মানুষদের কলেমা পেশাব পায়খানা হাগা খাওয়ার দোয়া শেখাতে আসছো, আর তোমরা বলছো আমরা বড় নবীর কাজ করছি। জমানে লাগাম থাকা ভালো ছিল। ভাই আমার কানগুলো শুনুন, গভীর ভাবে আমার কথাটাকে মাথায় রাখুন, আমি আপনি আবার ফিরিয়ে নিয়ে যাই। তাহলে মনে রাখতে হবে হেদায়েতের বাংলা মর্মমল, হেদায়েতের বাংলা মানের সরল রাস্তা দেখিয়ে দেওয়া, কে চলবেন আর কে না চলবেন তার ঠিক ঠিকানা নাই, সেটা আল্লাহ পাক দেখে নেবেন। ও বাবাজিরা ভাইয়েরা, ছোট্ট একটা কথা ঘুরিয়ে বলি, দয়া করে হিসাবটা বুঝে নিয়ে তারপরে বলবেন। সেই একটু আগে বলেছিলাম হযরত মূসা আলাইহিসসালাম 900 বছর ধরে হেদায়েতের বাণী শুনিয়েছেন। ও বাবাজিরা ভাইয়েরা, হয়েছে বলেছিলাম, দয়া করে চোখওয়ালা লোকগুলো একটু ভেবে বলবেন, আমার ফুরফুরা শরীফের আলা হযরত মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহে তার আওলাদগণেরা, তার খোলাফারা, বিশেষ করে তার প্রধান খলিফা বসিরাটের বড় মাওলানা সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহে, এরা বাংলার মানুষের কাছে যে হেদায়েতের বাণী শুনিয়েছেন একটু দয়া করে বলবেন, এদের কথাই 40 জন লোক হেদায়েত হয়েছে না বেশি? 40 জন 40,000 তারও বেশি বাংলার লক্ষ লক্ষ মানুষ হেদায়েত হয়েছে তাদের ওসিলাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলি একটু বোঝার কথা, যদি কেউ যদি সরল রাস্তায় চললে পড়ে সেটা যদি মনে করুন আমি আব্দুল কাইয়ুম ওয়াজ করেছি আর আমার ওয়াজ শুনে আজকের দুটো মানুষ আল্লাহর পথে ফিরে এসছেন, না আর হারামিতে অন্যায়তে আর যাব না, এ কৃতিত্ব কি আমার? এ মদদানি ক্যাদানি কি আমার নয়? আমি তো আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করেছি, ফল তো দেবেন আল্লাহ। জোরে বলুন,
সুতরাং আমার মুজাদ্দিদ জামান দাদা পীর হুজুর রহমাতুল্লাহ আলাইহির ওসিলাতে বাংলার লক্ষ লক্ষ মানুষ হেদায়েত হয়েছেন, আল্লাহ পাক তার তারাতে করিয়েছেন, তিনি খেটেছেন, আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করেছেন, ফল ফলিয়েছেন কে? নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম হেদায়েতের বাণী শুনিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনে ফল দিয়েছেন 40 জন। বাস্তব অঙ্কে দেখি তাহলে নূহ আলাইহিস সালামের তুলনায় আমার মুজাদ্দিদ জামান দাদা পীর হুজুরের হেদায়েতের কাজে বেশি ফল হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি ঘুরিয়ে একটু বলা যাবে? আগে একবার নাউজবিল্লাহ পড়ে নেই যে আমার দাদা হুজুর কেবলার তো হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের তুলনায় দাদা হুজুর কেবলা ক্ষমতা বেশি ছিল, মর্যাদা বেশি, বলা যাবে বাবু? আজকে তো সেরম হচ্ছে, আজকের বাজারে হচ্ছে না বাবা? হয় না, ধরে ধরে তেলিয়েল বেদিয়েল সরিয়েল ভেড়িয়েল তাড়খর নাড়খর গাড়খর খানিটা জোগাড় করে দিল মসজিদে ভরে, কি ব্যাপার? সব হেদায়েত হয়ে গেছে আমার ব্যাপার, কথায় কামাই ধুনে টাল করে ফেলে। ভাই আমার কানগুলো শুনুন, গভীর ভাবে বুঝুন আমার কথা। আমি আপনাকে বলতে চাই, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের দ্বারাতে কম মানুষ হেদায়েত হয়েছেন, এটাও যে আল্লাহর ইচ্ছার উপরে নির্ভরশীল। আমার মুজাদ্দিদে জামান দাদা পীর হুজুর রহমাতুল্লাহ আলাইহির চেষ্টায় আমার আল্লাহ ফল বেশি দিয়েছেন, এটাও তো সেই আল্লাহর স্বাধীনতা, সেই আল্লাহর স্বইচ্ছা, জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক বললাম না ভুল বললাম? ও বাবাজিরা আমার, তাহলে আমি আপনাকে বলতে চাই, যদি আমার কথায় যদি কেউ হেদায়েত হয় তার জন্য কৃতিত্ব ক্যাদ্দানি মদ্দানি আমার নয়, বরং প্রকৃত কৃতিত্ব, প্রকৃত কৃষ্ণা কুদরতের কৃতিত্ব সে তো আল্লাহর কৃতিত্ব, আমি তো কেবল হেল্লাম। হেল্লা না বাবা, তো হেল্লা বলেই মানুষ তাদের ভক্তি করে, শ্রদ্ধা করে। মুজাদ্দিদান দাদা পীরের নামে মানুষ পাগল হয়ে যায়, তারা হেদায়েতের হেল্লা হয়েছিলেন বলে, এই তো? জি বাবাজিরা, তাহলে আপনি হেদায়েতের হেল্লা হয়েছেন এটা আলাদা জিনিস, কিন্তু হেদায়েত করেছেন এটা কি করে হয়? হেদায়েত করেন বাবাজিরা, ভাইরা ফিরে চলুন, আমি আপনাকে আরো একটু ফিরিয়ে নিয়ে যাই, দয়া করে মেহরবানি করে আমার কথাটাকে মাথায় রেখে দিন। আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের শ্রেষ্ঠতম হাদিস, গোটা বিশ্বের সর্বসেরা পথ প্রদর্শক, গোটা বিশ্বের সর্বসেরা আল্লাহ পাকের প্রিয় দোস্ত, জোরে বলুন সুবহানাল্লাহ। নাকি তার পাশাপাশি আর কেউ আছে? ও ভাইরা আমার, শুধু তাই নয়, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম ধর্মের নির্যাস তাকে দান করা হয়েছে, বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর যত কেতাব সমস্ত আসমানি কেতাবের নির্যাস আল্লাহ দিয়েছেন আমার নবীকে, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন সকল কেতাবের সার কেতাব, আমার নবী পাকের ধর্মীয় বিধান পূর্বের সকল বিধানের সার বিধান, আমার নবী পাক সকল বিগত নবীদিগের তিনি সার নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। হেদায়েতের দায়িত্ব চাবিকাঠি যা কিছু, যা কিছুই বোঝাভার দায় দায়িত্ব সব আমার নবীকে আল্লাহ যা দিয়েছেন অন্য কাউকে দেননি তো। জি বাবু, আমার নবী হেদায়েতের বাণী শুনিয়েছেন সমাজের মাটিতে 23 বছর। ক বছর? 23 বছর। 23 বছরের রেজাল্ট বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রেজাল্টে দিয়ে দেখেছেন বিদায় হজের ময়দানে। জি, 1,14,000-এর বেশি মানুষ আল্লাহর পথে ফিরেছেন, জান্নাতের যোগ্য মানুষ হয়েছেন, বলুন সুবহানাল্লাহ। জি, একজনের প্রচেষ্টা, কিন্তু বড় মজার কথা, বড় দুঃখের কথা, বড় কষ্টের কথা বটে। আবু লাহাব রসুলের কি হয় বাবা? চাচা আবু জেহেল। পার্থক্য একটা শুনে নিন, আবু লাহাব রসুলের নিজের চাচা, কিন্তু আবু জাহাল রসুলের নিচের নিজের চাচা নয়। মন থাকবে, অনেকে হয়তো ওই টানে পড়ে মনে করে আবু জেহেল বোধহয় নিজের চাচা নয়, আবু জেহেল প্রতিবেশীত্বের চাচা বলা যায়, নিজের চাচা বলতে আবু লাহাব। আচ্ছা বাবা, আবু লাহাব জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? জাহান্নামে যাবে, কোরআন শরীফে সরাসরি রয়েছে। আবু লাহাব নিজের চাচা,
আবুল আহাব জাহান্নামে যাবে, অথচ আবুল আহাব কার জমানার? আমার আল্লাহর সর্বসেরা হাবিব যিনি তার জমানার মানুষ, তার অথচ হেদায়েত কপালে জুটিনি যাবে জাহান্নামে। বাবু আমার নবী পাককে আবুল আহাবকে কি হেদায়েত করতে কোন ত্রুটি বিচ্যুতি কসুর তার ছিল নাকি? এ জমানায় এত হাউ গিলতি গিলতি বাউ গিলে বয়েছে। সেদিন একজন একজনের কাছে বক্তব্য শুনছি আর বলছে, বলে আমরা যা হেদায়েত করছি তাতে এ জমানায় যদি আবুল আহাব বেঁচে থাকতো তো হেদায়েত না হয়ে পারত না। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ, কথাটা কিছু বুঝেছেন? আরে এ জমানায় আবুল আহাব বেঁচে থাকলে হেদায়েত না হয়ে পারত না, এ কথার মানে হলো যে রসুলের কিছু কসুর ত্রুটি বিচ্যুতি ছিল, তাই রসুলের জমানায় আবুল আহাব হয়নি হেদায়েত, তাই বলে নাকি অন্য কিছু? আমরা আবার কম বুঝি তো, পড়তে কথাটা পারিও নি আমরা আবার। ভাইরা আমার কানগুলো শুনুন, আমি আপনাকে বলতে চাই গভীরভাবে বুঝে রেখে দিন। তাহলে আবুল আহাবের কপালে হেদায়েত জুটিনি? ও বাবাজিরা ভাইরা মেহরবানি করে বলবেন, আবু তালেবের কপালে হেদায়েত জুটেছিল নাকি? এখানটা সঠিক কথা বলা বলো দায় বলো ভাই। আমার এক ভাই বলেছেন জুটেছিল, যাই হোক আলহামদুলিল্লাহ একটা কথা তো বলেছে, আপনার একটা দুজন বলুন কেউ শুনি একটু। আবু তালেবের কপালে হেদায়েত জুটেছিল ইয়েস নো কি? ভাই আমার কান খুলে শুনুন, আমি কথাটুকু বলবার আগে তার একটু সংক্ষিপ্ত ইতিহাস আপনাকে শোনাই, একটু দয়া করে মাথায় রাখুন। নির্জালা ইসলামের সত্য ইতিহাস আপনাকে বলছি, মনে রেখে দিন। আমার রসুলুল্লাহর আব্বাজান ইন্তেকাল করেন, রসুল তখন মায়ের গর্ভে, আম্মাজান ইন্তেকাল করেছেন, রসুলের বয়স তখন 6 বছর, আশ্রয় নিলেন দাদা আব্দুল মুত্তালিবের কাছে, কিন্তু রসুল ইন্তেকাল করছেন দাদার বয়স 8 বছর। ওই শায়িত অবস্থায় আবু তালেব আব্দুল মুত্তালিব এমনি করে আবু তালেবকে ডেকে বললেন, ওগো আবু তালেব আমার এই ভাই আমার এই এই পোতা মুহাম্মাদের দায়িত্বটা কে নেবে? কে নেবে কে বলবে? তার তো বাপ নেই, রসুলের আব্বা ছিল না, তো কে নেবে? ভাই আমার কেউ কোনো রাজি হতে চায় না কো? আব্দুল মুত্তালিব বললেন, ও বাবা আবু তালেব আমি তোমায় বলি শোনম, এই আমার ভাই আমার এই বাবা মুহাম্মাদের দায়িত্বটুকু তোমায় দিয়ে গেলাম, যতদিন পর্যন্ত তুমি বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমার আমার এই বাবা মুহাম্মাদের দায়িত্ব তোমার হাতে রইল। 8 বছরের শিশু বাচ্চা কারে দায়িত্ব দিলে, কি দিলে না দিলে, অত কি আমার রসুল বুঝেছিলেন? তুমি মারা গেছেন দাদা আব্দুল মুত্তালিব এতটুকু বুঝছিল, কথা বুঝেন না? রসুলের দাদা আব্দুল মুত্তালিব মারা গেলেন, আবু তালেবের দায়িত্বে রইলেন রসুল, ওইখান থেকে শুরু করে দীর্ঘ 40 বছর পর্যন্ত নয় কেবল আরো 10 বছর 50 বছর পর্যন্ত সম্পূর্ণ রসুলের দায়িত্ব, রসুল আবু তালেবের দায়িত্বে। তার মানে হিসাবে বলা যায় 8 বছর আগে বাদ দিন, আর রসুলের বয়স যখন 50 তখন আবু তালেব মারা গেলেন, তার মানে পাক্কা 42টা বৎসর আমার রসুলুল্লাহ ছিলেন আবু তালেবের দায়িত্বে। যাতা কথা বলা যায় বাবা? যাতা কথা বলবেন, দুদিন নেওয়া যায়, এক সপ্তাহ নেওয়া যায়, 1 বছর দায়িত্ব নেওয়া যায়, কিন্তু 42টা বৎসর একটা মানুষের দায়িত্ব নেওয়া সম্ভব? আশ্চর্যের কথা, আবু তালেব দায়িত্ব নিয়ে রসুলকে ব্যবসা করিয়েছেন, আবু তালেব দায়িত্ব নিয়ে রসুলকে বিয়ে দিয়েছেন, আবু তালেব দায়িত্ব নিয়ে রসুলকে এমনি করে বিচারের আসন দিয়েছেন। ও বাবাজিরা ভাইয়েরা আমার শতকতার একটা কথা আপনি দয়া করে বুঝুন, রসুল যখন নবী হলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ এ সত্য ন্যায্য একত্ববাদের কলেমা যখন প্রচার করলেন, মক্কার মানুষগুলোর মাথা চঞ্চল হয়ে উঠল, একই ব্যাপার কোরাইশ বংশের সেই মরা আব্দুল্লাহর ছেলেটা আজকের নতুন কথা বলছে, কি সর্বনাশ! আমরা এতদিন যাদেরকে দেবদেবী গানে পূজা করি, কাবা চত্বরে যাদেরকে রেখে দিয়েছি আমাদের দেব্য উপাস্য মনে করে, এ সবগুলোকে বাতিল করে দিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই, আর মুহাম্মাদুর রসুলুল্লাহ, মুহাম্মদ নাকি আল্লাহর প্রেরিত রসুল, এ কথা তো মেনে নেওয়া সম্ভব নয়। এ কথা যদি মেনে নেওয়া যায় আমরা বহু ঈশ্বরবাদী, আমাদের কোনো আল্লাহকে আর ডাকতে পারবো না। এ কথা যদি মেনে নেই জীবনেও আর গাছের কাছে যেয়ে মাথা নত করতে পারবো না। এ কথা যদি মেনে নেই পাথরের কাছে যেয়ে
সেজদা করতে পারবো না, এ কত যদি মেনে নেই তাহলে আর কখনো কোনোদিন তারকাকে পূজো করতে পারবো না, সূর্যের কাছে পূর্ণিপাত করতে পারবো না, এ কথা যদি মেনে নেই তাহলে আমরা নবমণ্ডল ভূমণ্ডল কারোর কোনো কোনো বস্তুকে আমরা দেবতা জ্ঞানে উপাস্য জ্ঞানে আরাধনা আর করতে পারবো না। অতএব তারা এক বাক্যে আমার নবীর বিরুদ্ধে গর্জে উঠল শত্রুতায়। কথা বুঝেন না? জি, শেষ পর্যন্ত দেখলো যে না, এ মোহাম্মদকে ঠেকানো তো যায় না, বিপদ খুব। সব দল বেঁধে আসলে আবু তালেবের কাছে। যাও আবু তালেব, তোমার ভাইপো কি করছে জানো তুমি? বলে কি করছে? বলে সে বলত যোগ্যতার সঙ্গে সে কাজ চালিয়ে যাচ্ছেন। ভাই আমার মক্কার কাফের দলেরা রসূলে আব্দুল আবু তালেবের কাছে চলে এসেছে। ও গো আবু তালেব, শোনো শোনো, তোমার ভাইপোকে এবার একটা কথা বলি। আমরা আগে দুটো দুটো কথা তোমায় বলেছি, একটাও তুমি শোনোনি। আজকের আমাদের কাছ থেকে চূড়ান্ত একটি খুশির খবর নিয়ে নাও। আমরা আশা করি তুমি বা তোমার ভাইপো আমাদের এই কথাটাকে আর ফিরত করবে না। খুব কি বলো? বলে শোনো, ও আবু ভাইপোকে ডেকে বলো, জানি না তার ভিতরের খবর রাখি না, যদি তার নেতা হওয়ার লোভ থাকে, নেতা হওয়ার ভিতরে মনে মনে যদি ইচ্ছা থাকে, আমরা তাকে গোটা মক্কার নেতা বানিয়ে দেব, তার গোলামি করব। যদি তার কোনো মেয়ের ইচ্ছা থাকে, মক্কা সুন্দরী মেয়েকে তোমার ভাইপোর সঙ্গে বিয়ে দেব। যদি টাকার প্রয়োজন যদি তোমার ভাইপোর থাকে, মক্কা সেরা ধনী তোমার ভাইপোকে বানিয়ে দেব। দাবি আমাদের একটাই, ওই লা ইলাহা ইল্লাল্লাহ, ওই কথাটুকু বলা চলবে না। বুঝতে পারেন না বাবু, এ যুগে আমার আপনার কাছে যদি টাকা দেয় তো বারো আনা ভুলে দেব, ভুলবো না? টাকা দিলে বারো আনা ভুলবো, সেই সঙ্গে যদি আর একটা কামিনী দেয় তো কতটা বলবো? ষোলো আনা। কামিনী আর কাঞ্চন, জি, এ নিয়েই তো জগতের গাওন আর নাচন। আপনি চিন্তা করতে পারবেন না, মুসলমানের ছেলেরা টাকার জন্য খ্রিস্টান হচ্ছে, একটা ব্যাপার নয় লক্ষেরও বেশি। মুসলমানের ছেলেরা টাকার জন্য কাদিয়ানি মতবাদ গ্রহণ করছে, যে কাদিয়ানি মতবাদের সার বত্তা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন, বরং মির্জা গোলাম আহমদ কাদিয়ানি পাঞ্জাবের গুরুদাসপুর জেলায় বাড়ি, সেই হতভাগা নাকি শেষ নবী। মুসলমানের ছেলেরা সে কথা মেনে নিয়ে ওই টাকার জন্য আর একটা মেয়ে পাওয়ার জন্য কাদিয়ানি মত গ্রহণ করল। কথা বুঝেন না? আজকের বাংলার মাটিতে ভিতরটাকে পুষ্ট করা হচ্ছে, আর ডাকাতের টাকা খেয়ে খেয়ে পুষ্ট হয়ে তারাই কিন্তু আজকের বলছে যে ওই ফুরফুরার পিসাবরা ফুরফুরার বৌনবিগুলো কিচ্ছু করে না গো, শুধু মুরগির রাঞ্চি বই মাছের মাথা চিবো আর টাকা নেই। কথা বুঝেন না? ও কথাটা বেরিয়েছে টাকায় বলো, এমনি না। শুনতে পেয়েছেন আমার কথা? শুনতে পাননি? জি, এর থেকেও বেশি বলা যাবে, তবে দেশকালের অবস্থা খারাপ তো, সেই জন্যই এই পর্যন্ত। কথা বুঝেন না? খবরের কাগজে মাঝে মাঝে দেখেন, মাঝে মাঝে দেখেন না বিদেশের টাকা আসছে মুসলমানদের হাতে? শোনেন না? শোনেন না? শোনেন, আল্লাহ আকবার, ভুল বুঝবেন না, এই এটা কথাই মনে রাখবেন। এ বদনাম আর সৎনাম যেটাই বলুন না কেন, বদনাম যদি হয় মাশাআল্লাহ, সিলসিলায় ফুরফুরা শরীফের মানুষেরা তার থেকে পূর্ণ মুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। বরং আজকের বৈদেশিক পয়সা যদি এসে থাকে তো যারাই আপনার দুয়ারে বিনা পয়সায় ধর্ম প্রচার করতে আসছে বলছে, তাদের কোঁচড়ে পকেটে ন্যাকেটে চারিদিকে এসেছে। কথা বুঝতে পারেন না? জি জি, এ কথা ভুললে চলবে না। তাই ওই পিপির চালে বাড়ি পড়েছে বলে চাঁদাবেজি করতে বেশি, আমরা খেয়েও রাখিনি বাড়িও পড়ে না, তবে নিশ্চয়ই বিদেশি বয় ওই পেলে শত্রুতে বাড়ি মারলে ভাই ভাই দ্বন্দ্ব থাকলেও মিলে যাবো ইনশাল্লাহ।
কি ঠিক বললাম না ভুল বললাম? সে জায়গায় মিলে যাবো, তিনি আপন সত্তাকে মাটিয়ে রেখে। ভাই আমার কানগুলো শুনুন, আমি আপনায় বলতে চাই, গভীর ভাবে মাথায় রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন দিনের চেষ্টা করার পরে রাত্রিতে বাড়ি ফিরেছেন। ও বাবা ইরাহে ভাইরা আমার, আবু তালেব রসুলকে ডেকে বলছেন, ও বাবা মুহাম্মদ শোনো শোনো, খুব খুশি মন, শোনো বাবা, আজকের সুবর্ণ সুযোগ দিয়ে গেছে মক্কার নেতারা। কি চাচা? অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের সদস্যপদ গ্রহণ করুন এবং আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি জামিয়া রহমানিয়া সহ অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত কমিটি পরিচালিত সমস্ত মাদ্রাসাগুলির দিকে সুনজর রাখুন।